1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় উদ্বাস্তু সেনা ত্যাগীদের ত্রাণ প্রদানের প্রচেষ্টার জন্য কৃতিত্বপ্রাপ্ত এক উজ্জ্বল নাম হিমাংশু মোহন চৌধুরী। সোনামুড়ায় সাব ডিভিশনাল অফিসার হিসেবে কাজ করার সময় বাংলাদেশ মুক্তিযুদ্ধে 2.5 লাখেরও বেশি শরণার্থীকে ত্রাণ, আশ্রয় এবং অত্যাবশ্যকীয় সহায়তা প্রদানের উজ্জ্বল নজির রেখেছিলেন তিনি। বলিষ্ঠ ও উদারচেতা কর্মকাণ্ডের জন্য 1972 সালে ভারত সরকার কর্তৃক চতুর্থ সর্বোচ্চ পুরস্কার পদ্মশ্রীতে ভূষিত হন হিমাংশু মোহন চৌধুরী। ত্রিপুরা রাজ্য সহ গোটা উত্তর পূর্ব ভারতের প্রথম পদ্মশ্রী বিজয়ী তিনি। 2013 সালে বাংলাদেশের অসামান্য বন্ধু সম্মানে তাকে ভূষিত করে তৎকালীন বাংলাদেশ সরকার। তার বাবা সরোষী মোহন চৌধুরী ত্রিপুরার রাজধানী আগরতলার একজন স্বনামধন্য চিকিৎসক ছিলেন। শক্তিশালী ব্রাহ্মণ্য শিকড় সহ পূর্ব বাংলা ঐতিহ্যের একটি যৌথ পরিবারে বেড়ে ওঠা হিমাংশু মোহন চৌধুরী শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন মঙ্গলবার। রাজধানীর আইলেস নার্সিংহোমে 82 বছর বয়সে মৃত্যুবরণ করেন তিনি। সেই সময়ে তার পাশে ছিলেন পরিবারের সদস্যরা। তার বাসস্থান বরদোয়াল স্কুল সংলগ্ন রাজমালা অ্যাপার্টমেন্টের সদস্যরা ফুলমালায় সাজিয়ে এদিন শেষ শ্রদ্ধা জানান তাকে। এই মানুষটা সম্বন্ধে তো সবাই জানে সব কিছু, ওনাকে নতুন করে তো চেনার কিছু নেই ত্রিপুরা রাজ্যের কাছে, শুধু ত্রিপুরায় কেন, দিল্লিতে যে লাস্ট ক বছর কর্মরত ছিল, এতটা সম্মান, এতটা ভালোবাসা লোক থেকে পেয়েছে, দিল্লি থেকে আমার কাছে, বম্বে থেকে, চেন্নাই থেকে, বিদেশ থেকে এত ফোন আসছে, ফোন নিতে পারছি না। বাস আপনারা প্রার্থনা করুন ওনার যেন সুন্দর মতো, শান্তি মতো যেখানে যায় সেখানে শান্তিতে সুন্দরভাবে থাকেন। এখানে যেরকম সুন্দর সবাইকে ভালোবাসা দেওয়া আছে, ওখানেও যেন সবাইকে ভালোবাসা দেয়। ওনার ক্ষতি রাজ্য অপূরণীয় ক্ষতি, কারণ ত্রিপুরাকে এত ভালোবাসত যে এটার আর মানে আমি বলে বোঝাতে পারতাম। এমনকি নিজে দিল্লির এত সুবিধা থাকতেও উনি বলেছেন যে আমি ত্রিপুরাতেই থাকবো, আমার 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 শেষকৃত ত্রিপুরাতেই হবে, এটা ওনার ইচ্ছা ছিল, এই জন্যই উনি জোর করে এখানে এসেছেন। আর ওনার মতো এইরকম দিল্লিতে বড় বড় অফিসাররা, আমি তো গিয়েছিলাম, উনি নর্থ ব্লকে কাজ করতো, দেখতাম ওরে বাবা ওনার যে প্রশংসা করত। কিছু বলার তো নেই, হিমাংশু রায় চৌধুরী মহাশয় এমন একজন ব্যক্তিত্ব ছিলেন যিনি নর্থ ইস্টের মধ্যে প্রথম যিনি পদ্মশ্রী পুরস্কার উনি পেয়েছিলেন, এই উপাধিতে ভূষিত হয়েছিলেন। এটা আমাদের রাজ্যের মধ্যে কাছে একটা গৌরবের বিষয় ছিল, এবং ওনার জীবনে উনি যে রাজ্যের জন্য, রাজ্যের মানুষের জন্য ওনার কর্মজীবন ছিল, এবং সেই কর্মজীবনের যে পুরস্কার উনি পেয়েছেন সেটা অবশ্যই আমাদের রাজ্যের জন্য গর্ব ছিল। ত্রিপুরার প্রথম পদ্মশ্রী হিমাংশু মোহন চৌধুরী প্রয়াণে শোক স্তব্ধ রাজ্যবাসী। গভীর শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। হিমাংশু মোহন চৌধুরীর মৃত্যুর সাথে সাথে শেষ হয়ে গেল এক যুগের ইতিকথা। দেশের সার্বিক কল্যাণে তার ভূমিকা আজীবন মনে রাখবে ত্রিপুরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।